হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের বাড়িমণ্ডল নামক অধ্যায়ের সপ্তম পর্বে আজকে আমরা আলোচনা করবো আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ তো দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা অলরেডি ছয়টা লেসন শেষ করে আজকে আমরা সপ্তম লেসনে রয়েছি তো এখানে আমরা দেখলাম যে বাড়িমণ্ডল বলা হচ্ছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা আলোচনাতেই কিন্তু পানির সাথে সম্পৃক্ত বিষয়গুলো চলে আসছে অর্থাৎ পানির সাথে সম্পৃক্ত বিষয়গুলো যদি আমরা বলতে চাই তাহলে আমরা এখানে দেখবো সাগর মহাসাগর এই কথাগুলোই কিন্তু বারবার চলে আসবে তো যাই হোক সাগর মহাসাগরগুলো আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন মহাসাগরের অবস্থান সম্পর্কে জেনেছি বিভিন্ন মহাসাগর সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা আলোচনা করছি যে আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ এখন দেখো আমরা মহা মহাসাগরের তলদেশের ভূমিরূপের কথা বলছি অর্থাৎ আমরা বিভিন্ন মহাসাগরের তলদেশে কি অবস্থানে রয়েছে সেগুলোর কথা আমরা সাগর মহাসাগরের তলদেশ জেনেছি এবার আমরা একদম পার্সোনালি একদম আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে আমরা কি জানতেছি যে বিভিন্ন মহাসাগরের তলদেশ যেমন দেখো আমরা এটা জানি যে মহাসাগর তল দেশগুলোতে মহিষোপান মহিষোপান রয়েছে মহিষপানের পরে মহিডাল রয়েছে গভীর সমুদ্রের সমভূমি একটা অবস্থান রয়েছে বেশ কিছু শৈলশিরা রয়েছে দ্বীপ গড়ে উঠতেছে এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি অর্থাৎ যখন আমরা মহাসাগরের তলদেশগুলোর সম্পর্কে জেনেছি সেগুলো জেনেছি কিন্তু এবার আমরা সরাসরি আটলান্টিক মহাসাগর অর্থাৎ এর আগের ক্লাসে কিন্তু আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে কথা বলেছিলাম এবার আমরা জানছি যে আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপটা কেমন অবস্থানে কি অবস্থানে রয়েছে সেটা নিয়ে তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে আটলান্টিক মহাসাগরের একটা বিষয় দেখো আমরা আয়তনের কথা জানি অর্থাৎ আয়তনের কথা যদি বলি তাহলে আমরা আয়তন দেখবো যে আটলান্টিক মহাসাগরের আয়তনটা কেমন ছিল যে আমাদের দ্বিতীয় একটা মানে মানে আয়তনের দিক থেকে যদি আমরা বলি তাহলে আমরা দ্বিতীয় বৃহত্তম বলি কেননা এর আয়তন ছিল আট লক্ষ আট কোটি পঁয়ষট্টি লক্ষ আট কোটি পঁয়ষট্টি লক্ষ বর্গ কিলোমিটার এটা ছিল আমাদের আয়তন এবং আমরা একটা কথা বললাম যে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হিসাবে পরিচিত আরেকটি বিষয় খেয়াল করো যে এটাকে আমরা দ্বিতীয় বৃহত্তম মহাসাগর বলছি এবং আমাদের মোট মানে পৃথিবীর সমগ্র আয়তনের ভাগ জায়গা কিন্তু আমাদের এই আটলান্টিক মহাসাগরে ধরে নিয়ে আসে অর্থাৎ আটলান্টিক মহাসাগর আমাদের পৃথিবীর মোট আয়তনের ভাগ অবস্থান জুড়ে আটলান্টিক মহাসাগর রয়েছে আর এটা কথা যে আমরা দেখেছি কি যে এই মহাসাগরটি বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেন করছে যে করার পেছনে একটাই কারণ যে এই মহাসাগরে আমরা যদি চারপাশের অংশটুকু দেখি তাহলে দেখব যে বড় যে মহাদেশগুলো মানে বড় বলতে উন্নত যে মহাদেশগুলো বাণিজ্য বা শিক্ষা দীক্ষা শিল্পকলা সব দিক থেকে উন্নত যে মহাদেশগুলো সেগুলো কিন্তু এই মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চল বা চারপাশ দিয়ে রয়েছে অর্থাৎ এর পাশে আমরা আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে আমরা দেখব যে ইউরোপ মহাদেশ রয়েছে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে আমরা দেখতে পাই যে সেখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ রয়েছে তো এই কারণে আটলান্টিক মহাসাগরটি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে বিবেচিত এখন দেখো এবার আমরা সরাসরি তলদেশের ভূমিরূপের কথা বলতেছি আমরা তলদেশের ভূমিরূপ সম্পর্কে জানবো তলদেশের তলদেশের ভূমিরূপ অর্থাৎ আমাদের এখানে তলদেশের ভূমিরূপ সম্পর্কে আমরা কথা বলবো প্রথমত তো তলদেশের ভূমিরূপ সম্পর্কে যদি বলতে চাই প্রথমে আমরা আলোচনা করতে পারি মহিষোপান ও মহিঢাল নিয়ে তাহলে এটা আমরা ক নম্বরে পাচ্ছি এটা আমাদের আয়তন এক দুই হচ্ছে তলদেশের ভূমি তো আমাদের বেসিক বিষয়টাতে আমাদের মূল বিষয়টাতে চলে এসেছি তো মহিষোপান এবং মহিডালের কথা যদি বলি তাহলে আমাদের আটলান্টিক মহাসাগরের দুইটা ভাগ রয়েছিলো একটা উত্তর আটলান্টিক একটি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগরের মহিষপানটা অনেক বিস্তৃত অনেক বেশি অনেক বড় জায়গা নিয়ে রয়েছে আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মহীষপান অনেক শুরু অনেক মানে সংকীর্ণ জায়গা নিয়ে রয়েছে তো এই কারণে আমরা মহিডালের ক্ষেত্রে কি দেখব যে উত্তর আটলান্টিক মহাসাগরের মহিডালটা সে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মহিডালটার পরিমাণটা কিন্তু বেশি কারণ এখানে সংকীর্ণ রয়েছে অর্থাৎ যেটা আমরা দেখতেছি তার বিপরীত অংশটা দেখব মহিডালের ক্ষেত্রে সুতরাং আমরা এখানে এই মহিষপানের ক্ষেত্রে কি বললাম যে এই মহিষপান উত্তর আটলান্টিক মহাসাগর মহিষপানটা অনেক বিস্তৃত তাই অনেক ছোট আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মহিষপানটা সংকীর্ণ ময়ডালটা এখানে বড় এরপর দেখো আমরা দেখবো তলদেশের উন্নত অংশ তলদেশের উন্নত অংশ আচ্ছা তলদেশের উন্নত অংশ বলতে আমরা যে বিভিন্ন ধরনের শৈলশিরার কথা জেনে থাকি সেগুলোকে বলা হচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখব যে আটলান্টিক মহাসাগরের শৈলশিরার কথা যদি আমরা বলি প্রথমত আমাদের আটলান্টিকের মহাসাগরে যে বিভিন্ন স্তর বা বিভিন্ন যে উপকরণগুলো বিশেষ করে সমুদ্র তলদেশের যে সকল উপকরণগুলো থাকে এগুলোর সমন্বয়ে যে উপাদান মানে যে উপাদানগুলো গড়ে উঠেছে সেগুলোকে আমরা কী বলতেছি শৈলশিরা বলতেছি তাহলে তলদেশের উন্নত অংশ আহ শৈলশিরা এখানে বিশেষ করে ডলফিন শৈলশিরাটা গুরুত্বপূর্ণ একটা শৈলশিরা হিসেবে বিবেচিত তো এই শৈলশিরার অবস্থান কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগরে রয়েছে এরপর আমরা মহাসাগরের দ্বীপ মহাসাগরীয় দ্বীপ অর্থাৎ আটলান্টিক মহাসাগরের বেশ কিছু দ্বীপের সমন্বয় গঠিত এবং এখানে আটলান্টিক মহাসাগরের দ্বীপের অবস্থানগুলো রয়েছে অর্থাৎ দেখো আমরা দেখব যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহাসাগরের ক্ষেত্রে উঁচু কিছু জায়গা উঁচু অবস্থান রয়েছে যেগুলোকে আমরা দ্বীপ বলি দ্বীপের অব দ্বীপের সংজ্ঞায় যদি আসি আমরা দেখব যে চারিদিকে জল বেষ্টিত স্থলভাগকে আমরা কী বলে থাকি দ্বীপ বলে থাকি অর্থাৎ চারিদিকে জলভাগ থাকবে মাঝখানে যখন একটা স্থলভাগ থাকবে তখন সেটাকে আমরা বলছি দ্বীপ তো এই ক্ষেত্রে আমাদের তলদেশের ভূমিরূপের মধ্যে এই অংশটা চলে আসে কেন আমরা আটলান্টিক আটলান্টিক মহাসাগরের তলদেশের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা দেখবো যে আটলান্টিক মহাসাগরের তলদেশে বা আটলান্টিক মহাসাগরের মাঝখানে বেশ কিছু দ্বীপ রয়েছে এই কারণে আমাদের তলদেশের ভূমিরূপে এই দ্বীপের কথাটাও চলে আসবে এরপর দেখো গভীর খাদ গভীর খাত খাত বলতে এখানে আমাদের যে গর্ত যে অংশগুলো অর্থাৎ গভীর যে অংশগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে তো এই গভীর খাত আটলান্টিক মহাসাগরে অনেক রয়েছে তবে প্রশান্ত মহাসাগরে যে আমরা মারিয়ানা ট্রেন্সের কথা বলেছিলাম অর্থাৎ সবচাইতে গভীরতম স্থান পৃথিবীর আমরা যদি পৃথিবীর গভীরতম একদম গভীরতম স্থানের কথা বলি তাহলে কিন্তু আমরা দেখবো যে মারিয়ানা ট্রেন্সের কথা চলে আসে এবং আমাদের প্রশান্ত মহাসাগরে এই গভীরতম খাতের পরিমাণগুলো কিন্তু অনেক বেশি অর্থাৎ প্রশান্ত মহাসাগরে গভীর অংশটা বেশি তুলনামূলক মানে আটলান্টিক মহাসাগরের চেয়ে তো আটলান্টিক মহাসাগরে গভীর খাত নেই তা নয় তবে প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরে গভীর খাতের পরিমাণটা অনেক কম তবে কি বেশি কিছু গভীর খাত সেখানে রয়েছে এরপর দেখো প্রান্ত দেশীয় সাগর এটাই আমাদের সর্বশেষ অংশ প্রান্ত প্রান্তদেশীয় সাগর অর্থাৎ বেশ কিছু এলাকা অর্থাৎ আমাদের সাগর মহাসাগর এই কথাটা আমাদের সবসময় আমরা বলে থাকি যে মহাসাগর সাগর অর্থাৎ মহাসাগরের যে ছোটো যে অংশগুলো সেগুলোকে আমরা সাগর বলি অর্থাৎ দেখবো যে এই সাগর উপসাগরগুলোর সাথে সরাসরি বিভিন্ন দেশের সংযোগ থাকে যেমন দেখো আমরা বঙ্গ উপসাগর বলে থাকি অর্থাৎ সাগর থেকে আবার উপসাগর আসতেছে আস্তে উপসাগরে একটু ক্ষুদ্রতম এখানে বঙ্গ উপসাগর বলি তো এই যে সাগর থেকে উপসাগর অর্থাৎ এই সাগর প্রান্তদেশীয় সাগর আমাদের আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে যে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক দুই মহাসাগর মানে দুই প্রান্তে আমরা দেখব যে বেশ কিছু সাগর রয়েছে যেগুলোকে আমরা বলতেছি প্রান্তদেশীয় সাগর তো এখানে আমরা যে পাঁচটা উপকরণ বা পাঁচটা নাম দেখলাম এই পাঁচটা সমন্বয় কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ গড়ে উঠেছে অর্থাৎ আমরা আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপের কথা যদি বলতে চাই তাহলে আমাদের এই পাঁচটা তথ্য বা পাঁচটা বিবরণ আমাদেরকে অবশ্যই পরীক্ষার খাতাতে নিয়ে আসতে হবে তো দেখো এখন সর্বশেষ যে বিষয় সেটা বলি আমরা আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ সম্পর্কে জানছিলাম জানতে চাচ্ছিলাম তো এখানে আমরা যে বিষয়টি জানলাম আমাদের যে কথাটুকু মনে রাখতে হবে আসলে আমরা পরীক্ষার সময় বা পড়ার সময় মনে করি যে টপিকটা অনেক কঠিন আসলে তেমন কিছুই না এখানে আমাদেরকে জাস্ট আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপের কথা বলছে আমরা তলদেশের ভূমিরূপ সম্পর্কে জানি দেখো এখানে আমরা মহিষপান মৈডাল এটা আমরা আগেও পড়েছিলাম জাস্ট এখানে আটলান্টিক মহাসাগরের মহিষপান মৈডালের অবস্থানটা কেমন সেটা বললাম তলদেশের উন্নত অংশ রয়েছে সেটার কথা বললাম মহাসাগরের যে দ্বীপগুলো সেই দ্বীপগুলোর নাম আমরা বলবো যে এখানে মহাসাগরে বেশ কিছু দ্বীপ রয়েছে সেই দ্বীপের বিবরণ আমরা আসবো এরপর গভীর খাত এবং প্রান্তদেশীয় সাগর অর্থাৎ গভীর খাত বলতে নিচু যে অংশটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে এবং পান্তদেশীয় সাগর অর্থাৎ এই যে মহাসাগর তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে সাগরগুলোর অবস্থান সেগুলোকে প্রান্তদেশীয় সাগর বলা হচ্ছে জাস্ট এই ধারণাটুকু মানে জাস্ট ধারণার কথা বলতেছি আমরা এই ধারণাটুকু রাখবো রেখে আমরা পরীক্ষাতে অ্যানসার করব তাহলে অবশ্যই এখান থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবো এবং ভালো একটা নম্বর আমরা এখান থেকে অর্জন করতে পারবো তো বন্ধুরা আজকে আমাদের এই পর্বের ক্লাস এই পর্যন্তই পরবর্তী আমরা বাকি যে পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে উপস্থিত হব এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে